গতকালকে আমিন নামে একজন ছেলে কুদ্দুসকে দিই, ওর নামে অনেকগুলো এফআইআর আছে, ফৌজদারি মামলা আছে। ও কালকে গতকাল 1:30টার দিকে পুলিশকে লক্ষ্য করে পুলিশ ক্যাম্পে গুলি চালায়, 2 রাউন্ড গুলি চালায়। গুলি চালে সেখান থেকে পালিয়ে যায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সেখানে পুলিশ খবর পেয়ে উচ্চমড়ি অঞ্চলে এসে বিষয়টা তদন্ত করে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা হিসেবে আমার অভিযোগ, ঘটনা হচ্ছে পুলিশ প্রশাসন যদি সেফ না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কী হবে? কারণ পুলিশের উপর লক্ষ্যভেদ করে যদি ও গুলি চালায় কিন্তু কালকে তো সাধারণ লোকের মার্ডার করে দেবে কয়েকদিন। এর জন্য পুলিশকে আমার জানানো হয়েছে, পুলিশকে এফআইআর করা হয়েছে, পুলিশ এফআইআর করবে। আজ থেকে কয়েকদিন আগে মণি বর্মন নামে একজনকে গুলি চালায়, লক্ষ্যভেদ হয়ে গুলিটা অন্য দিক দিয়ে চলে যায়। সে এখন হসপিটাল থেকে বাঁচিয়ে আসে, আসার পর বাড়িতেই আসে। আতঙ্কিত তো আমি আতঙ্কিত বলতে গোড়াল পশ্চিমবঙ্গের অঞ্চল আতঙ্কিত। তো আপনারা কী চান এখন? আমরা চাই পুলিশ প্রশাসন শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিষয়টা তদন্ত করুক, তাকে অ্যারেস্ট করা হোক। তার নামে অনেকগুলো মামলা আছে, এই একজন এই বন্ধুকে আমসের কেস খেয়ে আসে, ও মানুষকে গুলি করে, ওভেন দিন দুপুরতে গুলি করে, ও তো ওকে কেন অ্যারেস্ট করা হবে না? ও তো ভালো কাজ করতেছে না, এটা তো অ্যাক্টিভিটি সোসাইটি, অসামাজিক কাজকর্ম। ঠিক আছে, কী নাম আপনার? আমার নাম রুবেল রাজা।